হ্যালো বন্ধুরা, আমরা আজকে পিকনিক করতে যাচ্ছি সব পরিবারে। এখন আমাদের মাংস কেনা হচ্ছে। আমরা যাচ্ছি ঘাটশিলার বুরুদি ড্যাম, এটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। আমরা পৌঁছে গেছি ঘাটশিলার বুরুদি ড্যাম। আমি এই লোকটাকে জিজ্ঞাসা করলাম ঝর্ণা কোথায়। অবশেষে পৌঁছে গেছি ঝর্ণার কাছে। কি সুন্দর ঝর্ণা, নৈসর্গিক দৃশ্য। এই ঝর্ণার জল থেকে সৃষ্টি হয়েছে ড্যামটি। চারদিকে পাহাড়, অরণ্যে ঘেরা ড্যাম, সত্যি অপূর্ব, খুব সুন্দর, চোখ ভরে যায়। কি ঠান্ডা জল! ড্যামের ওপর নির্মাণ হয়েছে এই রাস্তাটি। দুটি পাহাড়কে একসাথে জুড়ে দেওয়ার জন্য এই রাস্তাটি তৈরি করা হয়েছে। কুয়াশার জন্য পাহাড়গুলো কিছুতেই দেখা যাচ্ছে না। এখান থেকে বোটিং করা হয়। বোট বুকিং কাউন্টার। রাস্তার পাশে হোটেল এবং ফাস্ট ফুডের দোকান। সরকারি স্টল। রাস্তার উপরে নানান মনোহারি দোকান আছে, নানা রকম লোকাল লোকের তৈরি, গ্রামের মানুষের তৈরি, সেখানে খুঁজে তৈরি দেখতে পাওয়া যায়। এগুলো বাইরের মানুষ ক্রয় করে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের গাড়ি, এখানে পিকনিক হচ্ছে। আইসক্রিম নিয়ে খেলা, প্রচুর পরিমাণে মানুষ এসেছে। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য, জঙ্গলমহলের সমস্ত প্রকার ভিডিও দেখার জন্য। আমি আইসক্রিম খাচ্ছি। এই যে দড়ির মতো দেখতে পাচ্ছেন, এরই ভিতরে বোটিং করা হয়। বোটিং করার জন্য এখানেই মানুষের থেকে বাড়ে যায় না, কারণ প্রচুর গভীর। সতর্কবাণী দেওয়া আছে, এই সাদা বোর্ডের মধ্যে রাখা আছে নানা রকম সতর্কবাণী। দেখছেন মানুষ কীভাবে নোংরা করে দিয়েছে চারদিকে, প্লাস্টিক আবর্জনা ফেলে। ওই যে দুটো পাহাড় দেখা যাচ্ছে, একটি জলমা পাহাড়, এই যে ড্যাম। হ্যালো গাইজ, আমি কাব্য, কাব্য রায়। এখন আমি পাহাড়ে উঠতে যাব। নিয়ে যাচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজান।
যাচ্ছে পাহাড়ে ওঠার জন্য। এখন আমি পাহাড়ে উঠব। উফ, বাপরে বাপ, পাহাড়ে উঠতে কি কষ্ট, খুবই চড়া উতরা পাহাড়ের পথ। এই পথ দিয়ে যেমন ওঠা কষ্ট, সেরকম নামতে নামার জন্য ভীষণ কষ্ট, একদম খারাপ পাহাড়টা। এই নামতে আমি বাবার সাথে নামছি, কি কষ্ট বাবারে বাবারে, গাছগুলো ধরে ধরে একটা একটা গাছ ধরছি আর নামছি। এই বাবার হাত থেকে ক্যামেরাটা পড়ে না যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দূরে রাস্তার উপরে, এই তো উপরের দিকে পাহাড়ের উপর দিকটা, এই নিচেই যে দূরে, ওই যে কত ছোট ছোট দেখাচ্ছে গাড়িগুলো, বাবারে কত উঁচুতে আমরা উঠে গেছি। আমাদের প্রায় ঘন্টা দেড়েক সময় লেগেছে এখানে উঠতে, নামতেও প্রায় বোধ হয় অনেকখানি সময় লেগে যাবে। ভিডিওটিকে একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ আমাদের প্রায় 3 বেজে গেছে, তাড়াতাড়ি নেমে আবার ফিরতে হবে। অনেকটা দূর রাস্তা পড়তে পড়তে রাতে অন্ধকার হয়ে গেলে আবার পাশে হাতি আছে, প্রচুর পরিমাণে হাতির ভয় আমাদের বসে গ্রামে। জানেন আপনারা জঙ্গলমহলে প্রচুর হাতি বেরিয়েছে। বন্ধুরা, আমরা আবার বেরোতে বেরোবো এই জঙ্গলমহলের নানা জায়গায়। আপনাদেরকে দলমা পাহাড় নিয়ে যাবো। আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অনেক অনেক ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিবেন আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, গুড বাই, আবার দেখা হবে।